ওগে দিদিমা চোখ খুলে সায়ে দেখো আমি তোমার নাও, ওগে দিদিমা চোখ খুলে সায়ে দেখো। ঘটনা কি, এরা কারা? আরে ভাই, আমরা হলাম শুটিং ইউনিটের লোক। আমি হলাম প্রোডাকশন ম্যানেজার, আমার নাম জাকির। বলা লাগবে না, সে দেখেই বুঝতে পারিছি আপনারা শুটিং এর লোক। গুড, আমাদেরকে একটু চা খাওয়ানো যাবে? খাওয়াবো না মানে? কেন খাওয়াবো না, কোনো সমস্যা নাই। আরে ভাই, সমস্যা আছে। সমস্যা আছে? কি সমস্যা? এই যে আমার ডাইরেক্টর স্যার, উনি দুধ কম খায়, চিনি বেশি খায়, ডায়াবেটিসের কোনো তক্কাই করে না উনি। আর এই যে আমার এডি স্যার, উনি একটু চিনি কম খায়, দুধ বেশি খায়। আর ইনি হচ্ছেন আমার আর্ট ডাইরেক্টর ম্যাম, উনি দু একদম সমানে সব কিছু খায়, তাই না ম্যাডাম? আর এই যে আমার ফটোগ্রাফার ম্যাডাম, উনি খালি ফটাস ফটাস করে ছবি তুলি, ওনার একটু হালকা লিগার দিয়ে একটু লেবু দিয়ে। আর এই যে আমার ক্যামেরাম্যান স্যার আছে, আর আমি প্রোডাকশন ম্যানেজার আছি, আমার একটু মালাই চা দিবেন, আমরা এটা খুব পছন্দ করি। দুধ কম, চিনি বেশি, চিনি কম, দুধ বেশি, আবার লিকার, লেবু, দেখেন ঠিক আছে কিনা দেখেন। তাহলে দিন, তাড়াতাড়ি দিন। আপনারা তাহলে শুটিং করবে রাইছেন? না না, আমরা ওই শুটিং এর লোকেশন দেখতে আসছি। লোকের সঙ্গে কি করবেন? আরে লোকের সঙ্গে কিছু না, এই এলাকাটা শুটিং এর জন্য উপযুক্ত কিনা সেটা দেখতে আসছি। লোকেশন, লোকেশন মানে জায়গা। বুঝতে পারিছি, বুঝতে পারিছি। আপনাদের এলাকায় শুটিং করবো তো, জায়গা টাকা দেখাতে পারবেন না কোথায় কি আছে? তবে একজন আছে, সে কিন্তু সব চেনে, আপনাদের সব দেখাতে পারবি। কে কে? আবার হিরো। হিরো কে? আমাদের হিরো আমিন, আমাদের লোকাল হিরো। চিনলাম না, গ্রামে নতুন এসেছে মনে হচ্ছে। ভাইজান, ইনি হচ্ছে আমার ডাইরেক্টর স্যার। হিরো আগে বলছিলাম না, হিরো, এই হিরো আমিন, আমাকে লোকাল হিরো। আমি অনুমান করছিলাম, মানে দেখতে তো মাশাল্লাহ, আপনি তো একদম হিরোর মতো। হ্যাঁ, ভালো 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 ভালো, গুড। আপনার সাথে পরিচয় আমার খুব ভালো লাগলো, বুঝতে পারছে? ওস্তাদ প্লিজ, আপনি আমাকে আপনি আপনি করে বলবেন না, আমার ভালো লাগতেছে না। আমি হিরো হতে চাচ্ছি,
আর আপনি হচ্ছেন একটা সিনেমার পরিচালক, আপনি যদি এরকম করে আমার আপনি টুকুনি বলেন তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটা গুরুজন, আপনি মুরব্বী মানুষ, আপনি বলতে পারেন যে মানে আমি আপনার সন্তান সমতুল্য, আপনি এরকম করে কমেন না, আমার ভালো লাগতেছে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা শোনো আমিন, হ্যাঁ ও সরি হিরো আমিন, এই আমরা তো বেশ কয়েকদিন থাকবো, মানে আমরা ওই যে শুটিংয়ের কোথায় কোথায় করবো না করবো সেটা দেখার জন্য আসছি, তো এখানে ভালো কোনো রেস্ট হাউস টেস্ট হাউস দেবো? রেস্ট হাউস, রেস্ট হাউস যেটা আছে সেটা তো করিম ভাই, সেটা তো থাকার অবস্থা, যা তালে বেলে রেস্ট হাউস আর থাকলে পরে আপনি সারপোকে কামড়িয়ে আপনি প্যান্ট ট্যান্ট ফুটো করে দিতে পারে, ওখানে থাকার দরকার নেই, তার চেয়ে বরং আপনারা আমার বাড়িতে থাকেন। আরে না না, তোমার বাড়িতে কী করবে, এই আমরা কতজন আসছি জানি? এই স্যার আমরা এলাম 6 জন আর ড্রাইভার 1 জন, 7 জন। ও আমাদের মোট 7 জন লোক, এত লোক কোথায় জায়গা দিবেন? আরে ফলিকা দিয়ে থাকবেন, অসুবিধা হবে না। ফলিকা এটা আবার কি জিনিস ভাই? আরে ফলি মাছ দেখেননি, নদীর ভিতরে ফলি মাছ, মনে করেন একসাথে এক পাল ফলি মাছ এরকম একসাথে কি সুন্দর পিটিপিট লাগিয়ে এরকম চলতে থাকে। হ্যাঁ দূর থেকে মনে হয় কি একটা মাছ যাচ্ছে, আসলে তো মাছ কিন্তু 150, বুঝতে পারছেন? ওইরকম থাকবেন আর এত ভয় পাবেন না, আগে চলেন আমাদের বাড়ি দেখেন, বাড়ি আমার বাপ জানে মেলা সুন্দর করে বানিয়েছে, নানান রকম খুব খুব করে সুন্দর সুন্দর রুম করেছে, আরাম করে থাকতে পারবেন, সুন্দর বাতাস ফুরফুরে খাবেন, সমস্যা হবে না। আরে কি রে থাকা যায় না? হ্যাঁ স্যার চলেন, আমরা আর সাত প্রকার কামড় খেয়ে লাভ কি? সেটাই সেটাই ভালো হবে, আপনারা তাড়াতাড়ি চলে যান, এই আশেপাশে লোকেশন টোকেশন যা দেখার সেটা দেখে নেন, এইভাবে আমি বাড়ি গিয়ে এই আমার ঘর ধরে একটু ঠিক করে ফেলি। ক্যামেরা দেখতেছো না, ক্যামেরা হাতে যিনি বসে আছেন স্টিল ফটোগ্রাফার, মানে ছবি তুলবে আর কি, ঠিক আছে? আর ওই যে পাশে ওই যে বোর্ড হাতে যারা দেখতেছো সে হচ্ছে ওই যে তুমি যে ড্রেস পরছো না এগুলি লিখবো, আর হইতেছে আমাদের যে সেট থাকে না সেটা কোথায় কি লাগে না লাগে এগুলি দেখাশোনা করতে, বুঝতে পারছো? আমি তো ভেবেছিলাম নায়িকা, কিরকম নায়িকা থাকলে আপনার ছবি লাঠি উঠতে আমি মাথার ফোলা পড়তে তো। আরে হিরো আমিনের বাড়ি করলে কে না চেনে? একটা অন্তরে জিজ্ঞেস করবেন, লাঠি উঠে ডাকাই দেবে যে হিরোর বাড়ি আসি, চলে আসবেন। ওই মোটর সাইকেল আমি আমার ড্রাইভার রেখেছি, বুঝতে পেরেছেন? সবার তো আর মনে করি এটা চালানো মানে সম্ভব হয় না, আমি তো ছোট কাছে একটা চালিয়ে ড্রাইভার রেখে দিয়েছি, দোয়া করবেন। এই চল স্টার্ট। আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার সব কিছু ভালো লাগছে ভাই, তুমি মোটর সাইকেলের ড্রাইভার রাখছো, হিরো হইতে হলে এরকম রাখতে হয়, বুঝছো? আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না, মানে তুমি সানগ্লাস পরছো হিরোদের মতো, গেঞ্জিটা পরছো হিরোদের মতো, প্যান্টটা পরছো হিরোদের মতো, আর লাল জুতা এটা তো হিরোরাই পরে, কিন্তু লাল জুতার মধ্যে পলিথিন কেন ভাই? আসলে ওস্তাদ বেশি ওই আমার ফ্রেন্ড আছে দুবাইতে, ও আমার জন্য এই লেটেস্ট মডেলের জুতাটা পাঠিয়েছে, আসলে এত দামি জুতা, লেটেস্ট মডেলের জুতায় গ্রামে মনে করেন প্যাক কাদা হাবি যাবি, মানে জুতার মর্যাদা তো সবাই বোঝে না, সেই কারণে আমি চিন্তা করেছি এই জুতাটাকে একটু আগলায় রাখি, সে করে পলিথিন দিয়ে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনারা চলে আসুন, চলে আসুন, ঠিক আছে? আরে বাবা তোমার বাড়িতে আমরা যাবো, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু চিলবো কি করে? এই একটা কি কথা কথা বলেন না কেন? আরে হিরো আমিনের বাড়ি করলে কে না চেনে? একটা অন্তরে জিজ্ঞেস করবেন, লাঠি উঠে ডাকাই দেবে যে হিরোর বাড়ি আসি, চলে আসবেন। এই ওই মোটর সাইকেল আমি আমার ড্রাইভার রেখেছি, বুঝতে পেরেছেন? সবার তো আর মনে করি এটা চালানো মানে সম্ভব হয় না, আমি তো ছোট কাছে একটা চালিয়ে ড্রাইভার রেখে দিয়েছি, দোয়া করবেন। এই চল স্টার্ট। আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে, তোমার সব কিছু ভালো লাগছে ভাই, তুমি মোটর সাইকেলের ড্রাইভার রাখছো, হিরো হইতে আবার আসছে শয়তানটা। কি হয়েছে, হর্ন বাজাচ্ছিস কেন, জ্বালাচ্ছিস কেন তুই? হ্যাঁ ভাল লাগে, তাই কি ভাল লাগে? এই ধর তুই যে দৌড়ে দৌড়ে আসতেছিস এটা দেখে ভাল লাগে, তুই যে এসে সুন্দর করে আমার জিজ্ঞেস করতেছিস সেজন্য ভাল লাগে, সব কিছু মিলে আমার খুব ভাল লাগে, বুঝলি? আমার ভাল লাগে না, তোর আগেও বলছি আবার বলতেছি, কান পরিষ্কার করে ভালো করে শুনে রাখ,
তুই কোনোদিন অরিজিনাল হিরো হতে পারবি না। আর এই যে শেফালি, শেফালিও কোনোদিন তোর হিরোইন হবে না। শোনো একখান কথা কই, শেফালি বেগম, এই যে আমার দিনের পর দিন অবহেলা করে যাচ্ছ, এই অবহেলা আর থাকবে না। ঢাকা থেকে ডাইরেক্টর এসেছে, পুরো শুটিং টিম নিয়ে এসেছে, এই হিরো আমিনকে দেখে তার পছন্দ হয়েছে, খালি শুটিংটা বাকি, বুঝেছো? হুম, সবই চাপাবাজি। চাপাবাজি না, যেটা সত্য সেটাই করছি। সাক্ষী লগে আছে, জিজ্ঞেস করে দেখ কি। হ্যাঁ, বুঝেছো? ওই যে চোরের সাক্ষী কাত কাটা। এই দেশে মানুষ মানুষের কি লেভেলে অবহেলাটা করে। হাত নাড়াস না, কথা শুন, এই যাবে জুতাটা, পলিথিন দিয়ে মুড়ে গেছি কেন? কারণ জুতার মর্যাদা মানুষ দিতে জানে না, ঠিক তেমনি একজন হিরোর মর্যাদাও এই দেশের মানুষ দিতে জানে না। খালি মাথা নাড়াস না, স্টার্ট দে। চোখে গগলস, জিন্সের প্যান্ট পরা, বুঝতে পারিস? সেই রকম, সেই রকম। তাতে আমার কি করিম ভাই? তোমার কিছু না, ওরা হিরো আমিনে কিন্তু পছন্দ করেছে, মনে হয় একটা পার্ট দিবে পারে। তাহলে এক কাম করো, তোমার ওই হিরো রেকো ওই মাইয়া দুটার গলায় জিল্লা পড়তে। খুসা লাগিছে, খুসা লাগিছে। কি করিম ভাই, তুমি কি করতেছো? হ্যাঁ, হিরো ভাই তো তোমার ডাকছে, তাড়াতাড়ি দোকান বন্ধ করে তাড়াতাড়ি আসো। কুশকি, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আচ্ছা তুই যা, আমি আসছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, আবার কি জন্য ডাকে কল তো? কি দেখতেছেন নিচের দিকে? না, দেখতেছি তোমার জুতা। দিনের বেলা তুমি লাল জুতাটারে পলিথিন দিয়ে পেঁচায় রাখছিলা, বুঝতে পারি নাই, কিন্তু তোমার জুতা তো ফ্যান্টাস্টিক ফাইন। এই কারণেই মনে করেন যে এই পলিথিন দিয়ে পেঁচায় রাখি। আসলে হয়েছে কি, এই গ্রামের মানুষজন তো মনে করেন যে জুতার মর্যাদা দিতে জানে না। এই যেমন আপনি যেমন ওস্তাদ, ওস্তাদ যেন আপনি বুঝতে পেরেছেন জুতাটা কী জিনিস, এটা পাঁচ কলা জুতা আপনি চিনতে পেরেছেন, সেই কারণে খুলেছি। দেখেছেন কি ফ্যান্টাস্টিক ভাবে ছায়া আছে মুখের দিকে। থ্যাংক ইউ। এই যে রাম খান,
ঠিকই ধরেছেন ওস্তাদ, আপনি আসলে ওস্তাদি। আসলে ওনার ফার্স্ট পরিচয় উনি হচ্ছেন দোকানদার, কিন্তু সেকেন্ড পরিচয় উনি একজন অ্যাক্টর। আমার মতো না, সাইড সাইড অ্যাক্টর। আর আমি হচ্ছি এই গ্রামের আনপ্যারালাল হিরো, হিরো আমি। আর সে হচ্ছে একজন ক্যারেক্টার আর্টিস্ট, মাঝে মধ্যে নাটকে মেয়েদের পাঠ করে বুড়ি মেয়ে। বাহ বাহ বাহ, আমি তো তাহলে খনিতে চলে আসছি, অভিনয়ের খনির জায়গায়। তুই আমার এতদিন এখানে নিয়ে আসিস তাই কেন স্যার? সেই জন্য তো আমি আপনার খুঁজতে খুঁজতে এই জায়গায় লো আইছি। কথা কম বলেন, আমটা খান, আম না খেলে কিন্তু মজা হবে না। সুন্দর সুন্দর খান, আপনি খান, বাহ চলে ফরমালি নিন তো, এখন তো মনে করেন যে আপনার সঙ্গে আম খাচ্ছেন। কালকে আপনাদের খাবো স্পেশাল মালাইসা, মাখনের মতো খাবে। মাখন চা? হ্যাঁ হ্যাঁ, সবাই আমরা বাটার চাও বলি। মানে ওই যে মায়েরা যেমন ধরে ভুনা করে যেমন মাংস রান্না করে না, ওই মালাইসাটা হচ্ছে মাখন দিয়ে একদম ভুনো ভুনো করে, একদম ভুনো ভুনো করে আপনাকে যখন দিবে না, আপনি গলা থেকে মনে হচ্ছে মাখন মায়ে মায়ে পড়তেছে এইরকম মনে হবে। শোন, তুই হইলো গিয়া গাঁও গ্রামের হিরো, অরিজিনাল হিরো না, কিন্তু আমি হইব গিয়া অরিজিনাল হিরোইন। শোন, ছোটবেলা থেকে আমার শখ আছিল, এতদিন কারো কিছু কই নাই, কিন্তু এখন যেহেতু সুযোগটা পাইছি, গ্রামে যেহেতু ডাইরেক্টর আইছে, তাহলে আমি তো সুযোগটা কাজে লাগামই, বুঝছস? এভাবে হবে না রে শেফালি, এভাবে হবে না। কেন হইব না? কেন শোন, তুই যে শার্ট প্যান্ট পরেছিস দেখছিস, শার্ট প্যান্ট, এই শার্ট প্যান্ট কিন্তু তোর সন্দেহজনক মনে হচ্ছে, এটা তো বেটি সাহলে ড্রেস মনে হচ্ছে না। শোন, তোর এখন কথা কই, বাঙালি নারীর আসল সৌন্দর্য হচ্ছে শাড়িতে, বুঝেছিস? শাড়ি পর তোকে দেখতে অনেক সুন্দর লাগবে। হইছে, তোর এত জ্ঞান দেওয়া লাগবো না। ওরে জ্ঞান দিচ্ছি না, এটা জানার কথা কস। এই দেখ, 12 হাত লম্বা একটা শাড়ি, কোনো সেলাই নেই, অথচ যখন পরে একটা মহিলারে কি ফাইন লাগে, নারীকে কি সুন্দর লাগে শাড়িতে, আমি সেজন্য করছি। শাড়ি পর, শাড়ি পরলে তোর অনেক মানাবে, বুঝেছিস? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এরম সুন্দর ডিজাইনের একটা পোশাক সারা দুনিয়ায় কোনো দেশে কেউ পরে, কোনো মহিলারা পরে দেখিস? আমার দেখা লাগবে না, তুই দেখ। এই আমার তো ভয় লাগতেছে রে, তোর তো এই ড্রেসে ফাইন লাগতেছে, এই ডায়েটার সাথে তোর পছন্দ করে ফেলতে তো বিপদ। স্টার দে, ¶¶
বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি। তোমার শেষ উপদেশ আমি ভুলিনি। তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার মাটিতে দুর্গ তৈরি করতে দিও না। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার মাটিতে দুর্গ করতে দেবে না। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে তোমার দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করব দাদু। তোমাকে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করব। কি দাদু দাদু? আরে দাদু 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 অক্ষরে অক্ষরে পালন করব দাদু। আলিয়া আলিয়া তুমি হাসছ, তুমি হাসছ কেন আলিয়া? আমি শেফালি, আলিয়া না। তুই এখানে কি করতেছিস? শোন, বেশি উড়িস না, বেশি উড়লে কিন্তু সবাই আসল কথা বুঝতে ফেলাইব। কি বুঝবে কি বুঝবে? বুঝবো যে তুই অরিজিনাল হিরো না, তুই হলো গিয়ে লোকাল হিরো। চমৎকার চমৎকার হয়েছে ওস্তাদ। ওস্তাদ আমাকে দিয়ে হবে ওস্তাদ? আর হবে মানে কি? তুমি হইলা গিয়া আমার এই ছবির হিরো। এই এই হিরো রে যে কন্ট্যাক্ট করছো ওটা বাদ, পরে হিরো বানাইলাম আমি। যা স্যার, যেটা সাইনিং ম্যানিং দিলাম এটা এখন ওরে দিয়ে দাও সাইনিং ম্যানি। স্যার আমিও পারতে চাই। স্যার স্যার মানে ওস্তাদ, আপনি ওর কথা কান দিলেন না, একটু মাথা ডিস্টার্ব আছে তো পালিয়ে গেলেন। মেয়ে কি করতেছ তুই? মাথা ডিস্টার্ব আছে মানে? এই ভালো, বেশি কথা হচ্ছে না তাহলে। কিন্তু মানুষজন আসলে দেখে আমি কিন্তু কিছু কইতাছি না। শোন, তুই কিন্তু লোকাল হিরো, ন্যাশনাল হিরো না। চুপ করে থাকে তুমি কইলাম। ও স্যার, আসলে কি আমগো হিরোর কথায় কান দিয়েন না, সারাদিন আমার পিছন পিছন ঘুর ঘুর করে, কিন্তু আমি পাত্তা টাত্তা দেই না, তো এর জন্য সুযোগ পাই আমার নামে একটু বদনাম করে নিতেছে। না না, অসুবিধা নাই, আপনার বিষয়টা মাথায় রাখলাম। হাই হাই স্যার, মাথায় রাখবেন কেন? আমার বিষয়টা আপনি দিলে রাখবেন প্লিজ। কোথায় দিলে? আমার বিষয়টা আপনি দিলে রাখবেন প্লিজ। কোথায় দিলে? ওস্তাদ ওস্তাদ ওস্তাদ, আমি আমি হিরো আমি। আর ওস্তাদ, আরে হিরো আমি বলো। আর ওস্তাদ এই আরো বসে আছেন ঘরের ভিতরে, যাবেন না দেখবেন না চলে না? আমি তো রেডি, আমার পোলা পান এখনো রেডি হয় না, ওরা রেডি হয়ে আসলে ডাকলে তারপরে আমি বেরোবো। ও আচ্ছা ঠিক আছে। তো এই কালকে যে লোকেশন দেখেছো সব পছন্দ হয়েছে তো? না না, বিউটিফুল, খুব সুন্দর লোকেশন, পছন্দ হয়েছে বুঝছো। কিন্তু আমার একটা আলাদা একটা লোকেশন দরকার। কিরাম কিরাম? মানে আমার ওই এন্ড ক্লাইম্যাক্সের জন্য একটা লোকেশন দরকার, সেটা হইতেছে যে জঙ্গল, আশেপাশে বাড়িঘর থাকলে হবে না। হ্যাঁ, যেমন এই লোকেশনে বাড়িঘর আছে, একদম ধরো ঘন জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়ি, এরকম একটা লোকেশন দরকার। কেন, সেটা দিয়ে কি করবেন? আরে লাগবে হইতেছে যে আমার সিনে মানে সিনেমার এন্ড ক্লাইম্যাক্সের জন্য আর কি, এন্ড ক্লাইম্যাক্স লাগবে। ধরো তুমি হইতেছো হিরো। হ্যাঁ, এন্ড ক্লাইম্যাক্সের দৃশ্যটা এরকম যে কিছু ভিলেন হিরোইনকে তুলে নিয়ে ওই বাড়িতে আটকে রাখবে, ঠিক আছে? তুমি হিরো কি করবা, ঘোড়া নিয়ে গিয়া ওই হিরোইনকে উদ্ধার করে নিয়ে আসবা। সেটা তো এরকম লোকেশন হবে না, একটা জঙ্গলের মধ্যে এরকম বাড়ি লাগবে, বুঝতে পারছো? ভালো তো বলেছেন তো, এই তো মনে হয় সিনেমা হিট হয়ে যাবে, যখন ঘোরায় ঘুরে হিরো যদি নিয়ে আসবে না, এটা ইন্টারেস্টিং সিনেমা হয়ে যাবে। আবার সেরকম লোকেশন তো গ্রামে অবশ্য একটা জঙ্গলা জায়গা আছে, বাড়িও আছে, তাহলে কাজ করে আপনার একটু বসেন, আমি ওই জায়গাটা দেখে আসি। কারণ ওই জায়গাটা শুটিং করতে পারবেন কিনা, সাপক বিলাই ইন্দুর বান্দর বেজি টেজি এগুলো আছে কি নেই, একটা মুলায়ম জায়গা আছে, তো শুটিং করে মজা পাবেন না ওস্তাদ। তা আমি যাই রানাকে নিয়ে ওই জিনিসটাকে সুন্দর করে দেখে আসি, তারপর আপনারা যাবেন আর কি। আচ্ছা বেশি দেরি করো না, কিন্তু তাড়াতাড়ি চলে। না না, কি বলেন, আমি যাবো আর আসবো। রানা স্টার্ট দে মোটরসাইকেল। হ্যাঁ যাও।
ভাই এরকম অন্তন্ত হয়ে কই যেতেছেন আপনি? আর কইও না। আচ্ছা কইলাম না। যাচ্ছি টেলের বাড়ি, আমাকে শুটিং পার্টির লোক করে বহু সহজে পান খাওয়াইব, তাই তো খাওয়াইবা। এর জন্য এত পেরেশানির কি আছে? আছে আছে, ওই যে বউ সোহাগি পান খাওয়াইব, আবার কেউ কেউ খাইব হচ্ছে বান্ধবী সোহাগি পান, আবার ওই যে মায়েরা আছে না তারা খাইব হচ্ছে জামাই সোহাগা পান। বুঝতেছো না, এই পান তো পাওয়া যায় না সাধারণত, আগে অর্ডার দেওয়ার লাগে, তাই অর্ডার দিবার যাইতেছি। হায় রে কপাল, যাও। তা শেফালি তুমি করতে গাইলা? একটা নতুন শাড়ি কিনে আনছি। শুনো, বাঙালি নারী শাড়িতে সবচেয়ে পারফেক্ট, বুঝতে পারছো? ঠিকই কইছো, এই খুব বৃষ্টি পড়তেছে, আর দেরি করা যাবো না, থাকো যাই। দেরি করতেছে, কখন যে আসবে ও আসলে একটু জানতাম যে লোকেশনটা পাইলো কিনা। এই তো চলে এসেছে আপনাদের বউ সোহাগি পান। ও, বউ সোহাগি পান আনছে? বান্ধবী ভোলালো, জামাই ভোলালো, পা কই আমাদের আসরের মধ্যমণি হিরোকে তো দেখতে পাচ্ছি। আরে হিরোইন তো চলে আসছে, আসো আসো সেবালি, আসো আয় আসো। এই পানগুলা তুই পরি উৎসব কর। জি জিনিস কিন্তু মনে করেন পানটা খাইলে একটা সমস্যা আছে। সমস্যা কি সমস্যা? বুঝে পান খাইলে আমার লুনা লালা ম্যাডামের পান খায় ঠোঁট লাল করিলাম গানটা গাইতেও ইচ্ছা করে, নাচতেও মন চায় সাথে। বাহ, ভেরি গুড, তাহলে তো ভালোই হলো। আপনি তাহলে পান খায় ঠোঁট লাল করিলাম গান এবং নাচ দুইটা পারফরমেন্স করে দেখেন। বস মিউজিক? আর মিউজিক কোনো সমস্যা না, হিরোর বাড়ি সব ইন্তেজাম আছে, এক তুলি মারলেই সব চলে আসবে। তাহলে নিয়ে আসেন আপনি। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যাও, আমি একটু ওর সাথে কথা বলি কি হইলো আর হিরো আমিনের। যাও তোমরা কাজে যাও, ঘুমায় পড়ো, কালকে সকাল সকাল বেরোবো আমরা। যাও যাও যাও। শেফালি আজকে আপনার নাচ দেখা হলো না, আরেকদিন দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে যান। আমি আসো এখানে এসে বসো ভাই। আহ
কি ব্যাপার কি? হ্যাঁ, হিরো আমিনের চোখ হঠাৎ করে ভিলেনের মতো আমার দিকে তাকায় আছে। হ্যাঁ বলো, ঘটনা কি হয়েছে, খুলে বলো। না তেমন কিছু না ওস্তাদ। আরে তেমন কিছু না মানে তোমার মুখে চোখে তো মনে হচ্ছে সাংঘাতিক কোনো ঘটনা ঘটছে, খুলে বলো আমাকে। বুঝতে পারছি। হ্যাঁ এখানে শেফালি আসার আগে তোমার কিছু বলছে নাকি, মন খারাপ করে আসো? না না শেফালি কি বলবে, ও সব কথা ধরে না তো। তাহলে না আমি চিন্তা করতেছি ঘটনা যেটা ঘটেছে সেটা আপনার কাছে কওয়া ঠিক হবে কিনা। এই আমি তোমার কে? আমি তোমার ওস্তাদ, আর তুমি আমার শিষ্য। ওস্তাদের কাছে সব কথা খুলে বলতে হয়। বলো হিরো আমি। লোকেশনটাতে গেলাম বুঝেছেন, হেরে যাওয়ার পর তার মতো ঘুষতে পাইলে উচা কুচা করে কাটবো ভাই। আমার ভুল হয়ে গেছে ভাই, মাল রেডি করতেছি। বান্দর মনে হইতেছে জঙ্গলে ছায়া দে পাগল ছাগল। এই তো চাইরা দিলে ভাই আমাদের অসুবিধা হয়ে যাবো, ও তো সব আমাদের আস্থানে দেখা ফেলছে। একটা কলা দে, আমি কইতাছি দে একটা কলা। ও মাই গড, ও মাই গড, কসম কি শুনছ না, কি হয়েছে? হ্যাঁ কিছু না কিছু না। আরে শুটিং এর লোকজন ছিল, তোমাকে পাঠিয়েছিলাম শুটিং করার জন্য, বুঝছো?
এটা কিছু না, এটা আমার নিজের লোক। ওগুলো দেখে আপনার নিজের লোক মনে হয় না, আপনার নিজের লোক সব তো আপনার আশেপাশে করে। এদেরকে দেখে অরিজিনাল মনে হয়েছে, জিনিসপত্র যা দেখাইছে, যেভাবে কথা কয়েছে, আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছে, তাতে মনে হয়েছে এরা শুটিং না, এটা অরিজিনাল। আরে বোকা, দেখ তুমি হিরোর পার্ট করবো, আমি তোমার তো একটা টেস্ট দেওয়া লাগবো না। আমি তো জানি যে ওখানে আমার লোকজন আছে। আসলে হয়েছে কি শোনো, আমি আসলে ওই আমার টিমরে বলি নাই, টিমরে বলে কি করবো, আমি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি করে রাখছি। আর তুমি যে এই যে হিরো আমিন, তুমি যে অভিনয় পারো, এইটা দেওয়ার জন্য তোমার ওখানে প্র্যাকটিসে পাঠাইছিলাম। গুড 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 গুড, তুমি পারছো, বসো আমি আসতেছি। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সহযোগিতায় আমরা একটা সন্ত্রাসী টিমকে ধরতে পেরেছি, এবং এই সন্ত্রাসী টিমকে ধরার পেছনে যার মূল ভূমিকা আমাদের সাথে রেখেছেন, সে হচ্ছে আপনাদের এলাকারই কৃষি সন্তান হিরো আলী। হিরো আমিন আমাদেরকে যে সহযোগিতা করেছে তাতে আমরা গর্বিত। এখন আপনাদের সামনে কিছু বলবেন আমাদের পুলিশ সুপার স্যার, আশা করি আপনারা তার কথা মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় এলাকাবাসী, সরকার দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নির্ধারণ করেছে। আজ আমাদের পুলিশের একটি বিশেষ টিম বিরাট সফলতা অর্জন করেছে, আর এই সফলতায় বিশেষ ভূমিকা রেখেছে আপনাদেরই এলাকার কৃতী সন্তান হিরো আমিন। তার সাহসিকতা ও বুদ্ধিমত্তায় আমরা কুখ্যাত সন্ত্রাসী চুল্লা বসিরকে জীবিত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হিরো আমিন আসলেই একজন হিরো, আসুন আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই। প্রিয় এলাকাবাসী, যার সহযোগিতায় আমরা এই সন্ত্রাসী টিমকে ধরতে পেরেছি, আমাদের সেই হিরো হিরো আমিনকে পুলিশ সুপার স্যারের সামনে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। এবং আরও অনুরোধ করছি আমাদের এই গ্রামের যিনি কিনা সাহসী বললে ভুল হবে, সাহসিনী সেই শেফালিকেও আসার জন্য।